হাই, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা হয়তো ভাবতে পারেন কি ব্যাপার এই মেয়ে বাসায় লিপস্টিক পরে আসছে কেন। নর্মালি তো আমি বাসায় থাকি, লিপস্টিক টিপস্টিক দেই না, একমাত্র বাইরে গেলে দেই। তো লিপস্টিক দিছি বলতে আমি দুইটা লিপস্টিক কিনছি, আর হচ্ছে মার জন্য এক জোড়া পলা কিনছি। তো এই অনলাইন থেকে কিনছি, তো কিছুক্ষণ আগে দিয়ে গেল আর কি, হোম ডেলিভারি দিয়ে গেছে। তো মাত্র দিয়ে গেছে, তো এর জন্য আর কি আমি একটু পইরা ট্রাই করতেছি আর কি কালার গুলা। এর জন্য তো ভাবলাম, মানে মাত্রই দিলাম আর কি কালারটা, তো ভাবলাম তাইলে যেহেতু লিপস্টিকটা এখন দিচ্ছি একটু আপনাদের সাথে শেয়ারও করি, আর ব্লগটাও এখান থেকে স্টার্ট করি। তো এইটা হইতেছে আই মিউজিক এর দুইটা লিপস্টিক অর্ডার দিছি। লিপস্টিক কালারটা আমার কাছে ঠিকই লাগতেছে, মানে আমি যেটা অর্ডার দিছিলাম অনেক সুন্দর কালারটা। এই যে এটা হইতেছে আমি যেটা দিচ্ছি, এটা হইতেছে এই যে আই মিউজিক, এটা 12 শেডেরটা। দুইটা অর্ডার দিছি আই মিউজিক এরই দুইটা, একটা 11 শেড, এটা হইতেছে 12, এখন আমার ঠোঁটে যেটা দেওয়া, আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে 11। এটা মুইছে এখন 11টাও দিব, দেয়া ট্রাই করব। আর মার জন্য যে পলা অর্ডার দিছিলাম এই যে এগুলো, তো দেখাই দিচ্ছি আপনাদেরকে। আর মা গেছে বাড়িতে, বাড়িতে গেছে, ভাইয়ের যখন জ্বর হয়েছিল তখন তো মানে অনেক অবস্থা খারাপ ছিল। পরে মাসি মানসিক করছিল আর কি, মানে আমাদের বাড়ির যে উপজেলা ওইখানে আমার মাসিরও বাড়ি আর কি, আর এক মাসি। তো মাসি পরে ভাইয়ের জন্য মানসিক করছিল আর কি, একটা মাসিদের এখানে কি একটা মন্দির আছে, তো ওই পূজাটা আগামীকালকে, তো এর জন্য আর কি মা বাড়িতে গেছে, তো ওই মানসিকটা দেওয়ার জন্য। আর হইতেছে এই মুহূর্তে আমি বাসায় একা, কারণ মা গেছে বাড়িতে, বর্ষণান্য আছে ওরা ওদের রুমে, আর বাবু তো বাড়িতে গেছিল, বাড়ি থেকে আসছে। বাবু আবার গেছিল আজকে ঢাকা, এখন ঢাকা থেকে ব্যাক করতেছে। ঢাকা গেছিল ভাইয়ের জন্য, ভাইয়ের একটা ব্যাংক রিলেটেড কাজ ছিল ভার্সিটির, তো এটার জন্য যাইতে হইছে। গেছে বাবু ঢাকা থেকে আবার আজকে ব্যাক করতেছে। তো এখন এই যে মা তো বাড়িতে গেছে, বাবু ঢাকা থেকে আসতেছে, দুপুরবেলা রান্নাবান্না করবো এখন, দুপুর প্লাস রাত্রের জন্য আর কি রান্নাবান্না করবো। আর ভাবলাম তাহলে এখন থেকে আপনাদের সাথে একটু ব্লগটা স্টার্ট করি। আর আমি মাত্র একটু বাইরে গেছিলাম, মানে এই যে এই লিপস্টিক পলা এগুলো রিসিভ করে তারপর গেছিলাম আবার বাইরে, মানে বাসার কাছেই মুড়ে গেছিলাম। আমাদের তেল আর হইতেছে আদা শেষ, তো এইটাই আনতে গেছিলাম। এই যে তেল আর আদা নিয়ে আসছি এখানে, মানে এখন খুলি নাই, খুলবো, রান্না বান্না করবো, তো এখন তেল আর আদা শেষ, এগুলো যাই নিয়ে আসলাম। এই লিপস্টিকটা উঠায়া 11 শেডটা এটাও দিব, দিয়া দেখবো। আর মার পলাগুলা দেখাই দিচ্ছে, আর মার পলাগুলা নিয়ে না আমি একটু কনফিউশনে আছি। মা তো বাড়িতে চলে গেছে, মানে মা ও বাসা থেকে বের হয়েছে, আর একটু পরে আর কি মানে এগুলা পার্সেলটা দিয়ে গেছে আর কি। এই যে বলাটা স্বর্ণের, তো বানায় দেওয়ার এবিলিটি আমার এখনো হয় নাই, যেদিন হবে এদিন তো দিবই, কিন্তু এটা মানে ভালো লাগে, মানে গোল্ডের মতো দেখতে, দেখা যায় সুন্দর, ফিনিশিংটাও না অনেক সুন্দর, তা আমার ভালো লাগছে। পলাগুলো হচ্ছে 450 টাকা নিচ্ছে, আর মানে মা এটা 2.6 সাইজ, তো 2.6 মার হওয়ার কথা, কিন্তু মা মানে মা বাসা থেকে বেরো হয়েছে আর একটু পরে আর কি এগুলো দেখেছে, নয়তো বা আমি মার হাতে, আমার একদম ঠিকঠাক হয়, তো আমার হাতের চেয়ে মার হাত একটু মোটা, তো মানে এখন কনফিউশনে আছে আর কি, যে এটা কি মার ঠিকঠাক মতো হয় কি না, মানে একটু কনফিউশন লাগতেছে। মানে মা যদি থাকতো বাসায়, মানে মাও বের হয়েছে আসছে আর কি, তো মা যদি বাসায় থাকতো তো সাথে সাথে পড়ায় দেখতে পারতাম, আর একটু মানে আর একটু আগে আসলেই মানে মা এটা পড়ে যাইতে পারতো বাড়িতে। এই যে বলাগুলা সুন্দর, বলাগুলা এই যে আমি পড়ছি, মানে আমার ঠিকঠাক হয়, তো মারও অনন্যা বসা, ওরা বলতেছে যে মারও ঠিকঠাক হওয়ার কথা। আমার কাছে খুব ভালো লাগে এগুলা, আর এমনি মাঝে পলাগুলো এখন রাফ ইউজ করে এগুলো নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম এক জোড়া কিনি। রেড 11টাও দিলাম, এটাও সুন্দর এই কালারটা, আমার কাছে এমনিতে 12টা বেশি ভালো লাগে আমার। এখন আমি রান্না বান্না করব, পরে একদম সবকিছু রেডি টেডি কইরা তারপর আপনাদের সাথে মানে শেয়ার করবো আর কি। আর এখন আমি আগে ভাবতেছি স্নানটা করবো, নয়তো স্নানের দেরি হয়ে যাবে। আমাদের বাড়িতে কীর্তন আছে, তো পরশু দিন থেকে কীর্তনটা, এখন বাবু আজকে তো ঢাকা থেকে আসতেছে, বাবু আইসা বাড়িতে যায় কিনা ঠিক নাই এখনো, মানে কোনো কিছু ঠিক নাই। আবার মাও তো গেছে বাড়িতে, তো মানে মাসির বাড়ি আর আমাদের বাড়ি কাছাকাছি আর কি, তো মা তো গেছে বাড়িতে, মা মানে মানসিক দিয়া
মানসিক দিয়া কি আইসাই পরে নাকি কীর্তন তিন দিনের কীর্তন, কীর্তন শেষ করে আসে এখনো ঠিক নাই। আমি বলছি যে কীর্তন শেষ করে আইসো, সমস্যা নাই, বাড়িতে থাইকে আইসো, কীর্তন টীর্তন দেখা তারপরে আইসো। এখন মা কি করে এখনো ঠিক নাই। আর হইতেছে মা তো একা, মানে একা আমরা যাইতে দিতে ভরসা পেতেছিলাম না, শরীরটাও ভালো না, বাড়িতে একা একা যাবে। পরে বর্ষার যে ভাই মানে আমার মামাতো ভাই অমিত, ওরে ফোন করে আনাইছে, পরে অমিত রে নিয়ে গেছে, অমিত আসছে কালকে, আজকে পরে অমিত নিয়ে গেছে, মানে আমার বর্ষার যে ভাই আর কি, অমিত নিয়ে গেছে। তো এর জন্য আর কি আমরা একটু নিশ্চিন্ত, তো আমরা একটু টেনশনে ছিলাম, বাবু ও ঢাকা যাবে, কাজ আছে, প্লাস মা তেলে কেমনে যাবে, কালকে মানসিক যাইতে তো হবে। তারপরে অমিত রে ফোন করে আনাইছে, তারপর অমিত রে নিয়ে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, কথা বললে আমি শুধু কথাই বলতে থাকি। এখন রান্না টান্না করবো, মানে স্নান টান করবো, সবকিছু রেডি করবো রান্নার জন্য, তারপরে একদম আপনাদের সাথে এসে কথা বলতেছি। স্নান করে আসছি মাত্র, স্নান করে এখানে যে ভাত বসাইছি, আর দুধল আসছিল, দুধ দিয়ে গেছে, এই যে দুধটাও চালে বসাইলাম। তো ভাত আর দুধটা বসায় দিয়া এখন আর কি তরকারির জন্য সবকিছু রেডি টেডি করবো। আর এই যে এখানে মাছও নামানো আছে, মা নামায় রেখে গেছিল আর কি, ঘুম থেকে উঠে নামায় রাখছে। এখন এই যে মাছ পরিষ্কার করব, মানে মাছ টাছ ছাড়াইয়া তরকারি টরকারি রেডি করব। বাবু বলছে যে টমেটো দিয়ে শুটকি ভর্তা করার জন্য আর আলু ফুলকপি দিয়ে মাছ রান্না করার জন্য, তো এই দুইটা তো করবই, আর আর কি করব জানি না, তবে এই দুইটা করবো বাবু যেহেতু বলছে, তো এখন এগুলো রেডি টেডি করবো। তো আমি মাছগুলো ধুইয়া পরিষ্কার করে নিলাম, এখন হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া মাখায় নিলাম, মানে এখন আগে মাছগুলো ভাজবো আর কি, মাছগুলো ভাজতে দিয়া তারপর আলু ফুলকপি এগুলো কাটবো। আর এই পাশ থেকে ভাতটাও হয়ে গেছে প্রায়, মানে ভাতটাও চেক করতেছি, ভাত প্রায় হয়ে গেছে, ভাতটা এখন নামায় ফেলবো। তো মাছ মানে প্রথম তিন টুকরা ভাজতে দিয়া উল্টায় দিলাম, আর এই ফাঁকে ভাতটাও হয়ে গেছে, এখন এই যে মার কাছতেছি। তো আমার মাছ ছাঁকাও হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, আলু ফুলকপিও ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা রান্না করব। তো পেঁয়াজ সম্ভার দিলাম, আর দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, এখন দিব গুঁড়া মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া দিব না, হলুদ, মরিচ, জিরা দিলাম, লবণ, এগুলা দিয়া জল দিয়া মশলাটা একটু কষায়া, তারপর ভাজা আলু ফুলকপিগুলো দেয়া দিব, দিয়ে আর একটু কষায়া, তারপর ঝোলের জন্য জল দেয়া ঢাকনা দেয়া দিব, তারপর জাল উঠলে মাছের টুকরাগুলো দেয়া দিব। এই তো মাছের তরকারিটা হয়ে গেছে, এটা নামায় ফেললাম, এখন টমেটো দিয়া শুটকিটা রান্না করব। টমেটো আমি একদম কাটা বাছা করে সবকিছু রেডি করে নিয়েছি, শুটকির জন্য যা যা লাগবে। তো শুটকিটা ভালো করে ধুয়া ছোট ছোট করে টুকরা করছি, মানে শুটকিটা একটু বড় বড় আর কি, ছোট ছোট করে টুকরা করছি। শুটকিটা আগে তেলে দিলাম একটু ভাজা ভাজা করে, এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি দেওয়া দিলাম, এখন দিতেছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর দিলাম ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর টমেটোগুলো দেওয়া দিব। তো টমেটোর যে ভিতরে যে বীজটা ওইটা আমি ফালাই দিচ্ছি, ওইটা রাখি না আর কি। আর এখন একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দেওয়া দিব, তারপর একটু পরপরই নাড়াচাড়া করতে থাকবো, মানে ভালো করে একদম মিশা গুশা করে নেব। তো এইভাবে অনেক মজা লাগে টমেটো দিয়ে শুটকি ভর্তা। তো এটার কিছুক্ষণ পর এই যে হয়ে গেছে শুটকি ভর্তা, শুটকি, মাছ এগুলা হয়ে গেছে, এখন ফুলকপির বড়া করব। এর জন্য ফুলকপিটা একটু সিদ্ধ করে নিতেছি, যেখানে ফুলকপিটা একটু সিদ্ধ করে নিয়ে তারপর বড়াটা করব। আর এই যে এখানে মুসুরির ডাল বসাইছি, মুসুরির ডাল রান্না করব, হলুদ আর লবণ দিয়া মানে সিদ্ধ করতে বসাইছি আর কি, তারপর সম্ভার দিব। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিতেছি, নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনো মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।